ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا نبي ہے আমার গোলামদেরকে বলে দাও অর্থাৎ তোমার উম্মত উম্মতিরাকে বলে দাও তারা যদি জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে চায় তাদেরকে দুই নম্বর আমলটা বলে দাও তাদেরকে বলে দাও তারা যেন মা-বাবার সাথে ভালো হৃদয় দিয়ে ভালোবাসে তবে মা-বাবাকে আদর্শবান হতে হবে তো মা-বাবাকে আদর্শবান হতে কেমন আদর্শবান ছোট থেকে ছেলেকে শিক্ষা দিতে হবে একটি লোকের দুটা ছেলে কয়টি ভাইয়া এখানে জ্যাম আপনারা লাগে কি কারণে আছেন এটা ইসলামের খেলাফ ওইদিকে জায়গা ফাঁকা আছে আমি কি বললাম জায়গা যদি থাকে দাঁড়িয়ে থাকে শোভনীয় যদি না থাকে দাঁড়িয়ে থাকে অশোভনীয় তো আদর্শবান হতে হবে একটি লোকের দুটি ছেলে তো একটি ছেলেকে কোথায় লেখাপড়া করালো মাদ্রাসায় মাদ্রাসায় লেখাপড়া করালো আর একটি ছেলেকে কোথায় দিল লাঠি হাতে দিয়ে এক জোড়া ভুস কিনে দিয়ে রাখাল বানালো রাখাল বানিয়ে তো যাকে মাদ্রাসাটা দিয়েছে তো শিক্ষিত ছেলে বললো তো বাড়ি আসছে মাদ্রাসা থেকে দেখছে মা বাবা ঝগড়া করছে তো বাবাকে বুঝিয়ে বলছে আব্বা এইরকম বুড়া দেয়ালাতে ঝগড়া করতে হয় না ছেড়ে দেন শিক্ষিত মানুষ শিক্ষিত কথা বুঝিয়ে নিল আর একবার দেখছে মা বাবা ঝগড়া করছে কিন্তু লাঠি হাতে রয়ে রাখাল আসছে বাড়িতে রাখাল যে বাড়িতে ঢুকছে দেখছে মা বাবা ঝগড়া করছে বাবার পাছায় দুলাঠি মায়ের পাছায় দুলাঠি লাগিয়ে দিয়ে ঝামালা চুকে গেছে ঝগড়া ছুটে গেছে তো তার বাবা গায়ের মডেল সদরকে ডেকে এসেছে আমার ছেলে আমাকে মেরেছে তো আমাকে বিচার চাই তো গ্রামের মুলবী মৌলানা সব গেছে তো যে রাখাল মেরেছে ও কেছে মাগে চারটা দিন আগে পোস্তা দিন আগে মুলবি সাহেব এসে ও জানে কি যা আমারই বিচার করতে এসেছে ওকে ডেকে বলছে এই বোকায় গাধা বাবাকে কোনো মারতে হয় বাবাকে কোনো মারতে হয় মা বাবাকে মাথায় কুজে মারতে হয় না কথাটা তো আমি জানি না আজ কি তো আমি শুনলাম কেন মারলি কুজে আমি মাঠে গরু ভুষ চড়াই যখন দুটো ভুষ বা দুটো গরু ঝগড়া লেগে যায় দুলাঠি করে পাঁচ হাতে লাঠি দিয়ে ঝগড়া চুকে যায় ওই মা বাবাকে দুলাঠি করে লাগিয়ে দিয়ে ঝগড়া চুকে গেছে এইরকম মা বাবা মার খাবে ছেলের কাছে কি করতে হবে ইসলামের দিকে প্রথম শিক্ষিত দিতে হবে ছেলেকে তারপরে আপনি আদর্শবান হতে পারবেন তো বলি একটা হাদিস একটি যুবক এমন থেকে আসবে কোথায় মক্কায় হজের জন্যে আবার সফর শুরু করেছে বড় ভাইকে বলছে বড় ভাই দোয়া করিও আমি চললাম আল্লাহর ঘরে জিয়ারতে ছোট ভাই দোয়া করিও সমস্ত মানুষদের কাছে দোয়া নিছে নিতে 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 সর্বশেষ লাস্টের বেলায় মায়ের কাছে যে বলছে আমরে ওরে আমার মা রে আমি আল্লাহর কাবার জিয়ারতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন মা বুড়ি মা বলছেন বাটারে আমার দিলটা চাইছিল আমার মনটাও চাইছিল আমি আল্লাহর ঘর কাবা দেখব ওই লোকটি ওই যুবকটি মাকে পিঠে করে বেঁধে নিল আবার শুরু করলো কি এমন থেকে আসবে মক্কায় মক্কাতে এসে মুজদালিফা গেল আর ফাগালো মিনা গেল এক কথায় হজের যতগুলি কাজ ছিল হজের যতগুলো কাজ সারার পরে আবার বাড়ি ফিরে যাবে তখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে গিয়ে বলছেন ও দয়ার নবী গো ও মায়ার নবী গো আমার মাকে আমি পিঠে করে বেঁধে নিয়েছি আমান থেকে ও দয়ার রাসূল গো আপনি একবার বলেন আমার মার আমি ঋণ শোধ করতে পেরেছি কিনা দয়ার নবী বলছেন মাযরে
এটা সফনা পরিতর লাস্টে বাদে না না বিটাটা এই 10টা আমলে যে কথা বলেছি 10টা বলে শেষ করব তারপরে কোন দিকে আমি কালেকশনে হাত দেব বা কোনো জিনিস বলবো তো কি কি তো ওই লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মার আমি ঋণশোধ করতে পেরেছি দয়ার নবী বলছেন ওরে যুবক তুমি শুনে লও তোমার গতরের মাংসগুলোকে যদি কেটে কেটে মায়ের খাবার বানাও তবে তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না আবার কেউ বলেছে নিজের খালটাকে টেনে নিয়ে মায়ের যদি জুতা বানিয়ে দেওয়া যায় তবে ঋণ শোধ হবে না কেউ বলেছে কলেজাটাকে বের নিয়ে মায়ের পা পোঁচ যদি বানিয়ে দেওয়া হয় তব ঋণ শোধ করতে পারবে না বন্ধুরে আমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না একটা উপন্যাস ছোট্ট করে বলি একটি ছেলে একটা মেয়েকে ভালোবাসে তো মেয়েটা বলছে আমাকে ইচ্ছা কর ভালোবাসো আমাকে একাই ভালোবাসো না অন্য কোনো মেয়েকে আবার ভালোবাসো তো হ্যাঁ পাগলি তোকে ছাড়া আর আমার ভালোবাসা আছে কি তো মেয়েটা বলছে কি বলছে না আর একজন মেয়েকে তুমি ভালোবাসো বলো সেটা কে তোমার মা তো ভেড়ার মতন চুপ থেকে যে বলছে না আমার মা থেকে তোমাকে বেশি ভালোবাসে ওই মেয়েটি বলছে ঠিক আছে আমি মেনে নিলাম তোমার মা থেকে আমাকে বেশি ভালোবাসো তবে তুমি শুনে লও তোমার মায়ের কাঁচা কলিজাটা আমাকে হাতে নিয়ে দাও কোরআন হাদিসের কথা না একটা উপন্যাস ওই যুবক কি করলো একটি ছোরা নিয়ে মায়ের কাছে গিয়ে কাঁচা কলিজা বের করে নিয়ে একটা পিয়ালাতে নিয়ে দৌড় দিয়েছে আমার প্রেমিকা দেখবে আমার প্রেমিকা খুশ হবে এমন সময় একটা টক্কর খেয়ে পড়ে গেছে ওই পিয়ালাটা 10 গজ দূরে যেয়ে পড়েছে খান খান হয়ে গেছে ভেঙে আর কলিজার টুকরাটা অন্য জায়গায় যেয়ে পড়েছে ওই কাঁটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে বেটা তোকে লাগলো নাকি এর নাম মা একটা বাবার কথা বলি একটি যুবক ইনকাম করে টাকা পয়সা কামায় তার বাপের হাতে দেয় তার বাপ খরচা করে দেয় টাকা টিকিয়ে রাখতে পারে না আবার ও গোপনে গোপনে কিছু মাল ধন নিজে জমিয়েছে আবার ও একটা ভবিষ্যতে বিজনেসম্যান বলবে ব্যবসাম্যান বলবে এমন সময় ওর বাপ জানতে পেরেছে বেটা টাকাটি দিয়ে খরচা করবো মেরে দিয়ে রসুলের কাছে তো বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াসাফিল মুজলামিন রাহমাতুল্লিল আলামিন ও দয়ার নবী গো আমার বাপের অভ্যাস অতটাই খারাপ আমার বাপের ব্যবহারটা এতটাই খারাপ যতই টাকা পয়সা দিই আমি কামিয়ে টিকিয়ে রাখতে পারে না খরচা করে দেয় এখন আমি গোপনে গোপনে কিছু টাকা পয়সা আমি জমিয়ে রেখেছি আমি ভবিষ্যতে কিছু করব আপনি কি বলছেন দয়ার নবী আপনি কি বলছেন বলেন দেখি আপনি বলছেন নাকি সে টাকাগুলোকে গোপন করে দিতেন আপনি কি পারমিশন দিছেন বলেন দয়ার নই বলছেন আন্তা ও মালুকা লিয়াবিকা আন্তা ও মালুকা লিয়াবিকা রে যুবক তুমি তোমার বাপের তোমার মাল ও তোমার বাপের এই হাদিস থেকে বোঝা যায় তুমি তোমার মাল থাকাকালে আর তোরই তোমার বাবা আছে জীবিত আছে তোমার বলে কিছুই নাই আমি বলছি এই ম্যাকটা আমার ওই ক্যামেরাটা আমার এই টেবিলটা আমার আমার বাপ বলছে ওটা আমার আমার গোটা বডিটা তোমার বাবা পথে মা বাবার ঋণ শোধ করতে পারা যাবে না বন্ধুরে আমার একটি ছেলে 3-4 বছরকার ছেলে লাল পড়ছে ঠাপাস 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 লাল পড়ছে তার বাবা ওকে ঘাড়ে করে নিয়ে যাবে কোথায় ধরেলেন লাভায়া পরানপুর ধরেলেন ডাক্তারের কাছে তো ঘাড়ে করে আছে ওই তার বাবা চলছে
যেতে যেতে একটা পুকুরের ধারে একটা বতক বসে দেখে নিয়েছে। ওই ছেলেটা বলছে, আব্বা কি বতক, কি আব্বা বতক, কি আব্বা বতক, কি আব্বা বতক। মানে ছোট ছেলে যখন যেটা ধরে লাই চালিয়ে যায়। এখন তিন চার বছরের ছেলে, তার বয়স হয়েছে 40, বাপের বয়স হয়েছে 75। তার বাপ বলছে, বেটা শরীরটা ঝিমঝিম করছে, গাড়িটা বের করতো রে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। ওই লাল পড়াটা আবার গাড়ি বের করেছে, বাবাকে নিয়ে যাবে। একদিন নিয়ে যাচ্ছিল বাপ বেটাকে, এখন নিয়ে যাচ্ছে বেটাতে বাপকে। তো যেতে 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 মোটর সাইকেলের পিছনে বসে আছে তার বাবা। তো ওই পুকুরের ধারে একটা বতক দেখে তার বাবা, বোটা মানুষ চোখে শুনছে না, বলছে, বেটা রে ওটা কী রে বেটা, বতক গো আব্বা, ওটা কী বেটা, বতক গো আব্বা, ওটা কী বেটা, বতক, চুপ করো তো ভ্যান ভ্যান ভ্যান। তার বাবা বলছে, গাড়ি দাঁড় করা, এক চাকা আগে বাড়বে না, ওরে তুই শুনেলে, ওরে তুই শুনেলে, যখন তোর বয়স ছিল 3 বছর বা 4 বছর, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আমাকে তুই মোটর বাইকে নিয়ে যাচ্ছি, তখন সেকালে মোটর বাইক ছিল না, আমি তোমার তোকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলাম। এই পুকুরে, এই পুকুরের ধারে একটা বতক বসেছিল, তুই 78 বার জিজ্ঞেস করেছি, আমি একবারও ধমকি দিনি, আমার ছোট কলেজাটা কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারিনি, আর তোকে আমি 3 থেকে 4 বার জিজ্ঞেস করলাম, লড়লি দিতে পারলি না, হুমকি মেরে দিলি, এরে বাবা জিভ দিয়ে যদি আমার জুতাটাকে সাফ করিস তব ঋণ শোধ করতে পারবে না। তোমার আল্লাহ বলেন, নবী হে তাদেরকে বলে দাও, আমার গোলামদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে রাস্তা ক্লিয়ার করতে চায়, তারা যেন মা বাবের সাথে ভালো হৃদয় দিয়ে কথা বলে। কয়খানা হলো, 10টার মধ্যে কয়টা হলো? 2টা, মনে আছে না? 2টা। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার রুজির অভাবে, খবরদার সন্তানকে কতল করে দিও না। কেন কতল করবে না? কেন না, আমি আল্লাহ তাদের গরু যদি তোমাকেও দিই, খবরদার রুজির অভাবে সন্তানকে কতল করা যাবে না, খবরদার, খবরদার সন্তান কতল করা যাবে না। পৃথিবীর বুকে এরকম ঘটনা আছে আপনাদের কাছে কি যে সংসারে অভাব আছে, সংসারে অভাব, নিজের ছেলে মেয়েকে খেতে দিতে পারছে না, তাদের বেটা তোকে জবাই করে দিই, দুনিয়া থেকে তোকে বিদায় করে দিই, আছে এরকম? বলেন আছে? নাই, কিন্তু আল্লাহ বলছেন আছে। আল্লাহ বল, কোরআনে বল, কোরআন আমে আল্লাহ বলছেন আছে। এই কাতাল কারা এইটার উদ্দেশ্যে বলেন, আল্লাহ বলছেন কি, ওই যে একটা ছেলে নিয়েছে, 2টা ছেলে নিয়েছে, পেটটাকে কাইটা সন্তান বন্ধ করেছে, ওরই ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খবরদার তোমরা সন্তানকে রুজির অভাবে কতল করবে না। একখালা একটা মৌলভী ছিল, খুব আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তার ফতোয়া এতটাই কড়া, এতটাই কড়া কি যে যে জর্দা দিয়ে পান খাবে, আর যদি পিত ফেলে দেয়, ওর পিতটা যদি কোনো বকরিতে খেলে ওর গোশ হারাম হয়ে গেল, এতটাই কড়া। তো একজনার বেটির বিয়ে লেগেছে, তো ঢোল বাজাবে, এখন তো সিডি চলছে, মাশা আল্লাহ উন্নত হয়ে চলে এসেছে, সিডি ঢোল বাজা চলছে, আগে তো গীত হতো, গীত তো গীত করবে। তো তার চাচা মুরব্বী মানুষ, 5 অক্তি নামাজি মানুষ, আরে আমি বেঁচে থাকতে তুই গীত করবি, মেরে বাড়ি থেকে ভাগিয়ে দেবো। দে বলছে, আমি বড় মুরব্বীর কাছ থেকে ফতোয়া নিয়ে এসেছি, তুই গীত করগা, ঢোল বাজাগা, অসুবিধে নেই, কিন্তু বিয়ের আগা দিন ফতোয়া নিতে গেছে হেড মুরব্বী সাহেবের কাছে।
কই কি বাবা কইছে এরকম ব্যাপার শাড়িটা নিয়ে এসেছে তো আমার মেয়ে তার বিয়ে জুড়েছি তো গীত করবো পাবো তুমি কোন গ্রামে তো অমুক গ্রামে নাম কি না তো আব্দুল গফুর তো নামাজ পড়ো বাবা নামাজ টাজ পড়ি না যাও করা যাবার কোনো অসুবিধা নেই নামাজ পড়ো না যাও করা যাবো কোনো অসুবিধা নেই এর চাচা খেপে গেছে হ্যাঁ চল কোন মূল্য ফতোয়া দিয়েছে চল আমাকে নিয়ে চল আদাই এটা শেষ করে দিচ্ছি না দেখি তো আমাকে নিয়ে চল চল দেখি তো মুরব্বীকে পিছনে বসে নিয়ে যে আবার চলছে হেড মুলির কাছে ফতোয়া নিতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়েতে গীত করা যায় তোবা নামাজ ফেলা আস্তা ফেলা কাবিরা গুনাহ হবে ওর ভাতি যা বলছে কোন বলবি আমাকে কালকে বললো কাজে গীত কর গা তুই কোনো অসুবিধা নেই আমার চাচাকে বলছে গীত করা যাবে না তোর মুরব্বীটা বলছে আরে ভাই মান দোগলা শোন তোমাকে তোকে আমি জিজ্ঞেস করেছি নামাজ পড়েছিস কিনা তুই বলেছিস না আমি নামাজ পড়ি না যে নামাজ পড়ে না ও কোরআনের ফতোয়ালি করবে কোরআনের আইন কারণ হচ্ছে মুসলমানদের জন্যে তোর ফতোয়ালি কোনো কাজ না ওর কুটকুটি মেরে দিলে তো ওই মৌলবিদের ফতোয়া হচ্ছে কি যারা সন্তান বন্ধ করে যারা সন্তান বন্ধ করে ওই মৌলবিদের ফতোয়া হচ্ছে তারা তিনখানা কেসের আসামি এক নম্বর হলো মার্ডার কেসের আসামি দুই নম্বর হলো ইউদাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম নমরুদ ফেরাউন ওই চালে চলেছিল সন্তানকে হত্যা করেছিল ওই চালে চলেছিল আর তিন নম্বর হলো দয়াল মাওলা রে এই মা বাবার কারণে আমরা দুনিয়া করতে পারিনি কোরআনের হাফিজ বনতে পারিনি আমাদেরকে বিচার করে দাও আমার আল্লাহ বলছেন নবী হে তুমি আমার গোলামদারকে বলে দাও তারা জান্নাতের রাস্তা যদি ক্লিয়ার করতে চায় তিন নম্বর আমল হলো তারা সন্তান বন্ধ করবে না চার নম্বর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা চার নম্বর একটা ব্যাগ ফাইসা বলা হয় ব্যাগের নাম আমি সোনালি গেলাম সোনালি থেকে বাজার করে এলাম আমাকে কেউ জিজ্ঞেস করছে কি বাজার করে আলে আমি বললাম আলু পেঁয়াজ টমেটো ইত্যাদি ইত্যাদি আমি সমস্তটি জিনিসকে মিলিয়ে একশোতে বলা হয় বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামিয়া সাগিরা কাবিরা গুনাহ সমস্ত ছোট বড় গুনাহকে মিলিয়ে ফাইসা বলা হয় খবরদার ফাইসা গুনাহর কাছে তোমরা যাবে না যে জায়গাতে দেখবে সেই জায়গাতে লুডু চলছে তাবা চলছে জেনা চলছে ব্যবসা চলছে রান্ডি চলছে সেই জায়গাতে কোনো মমিন যাবে না পাঁচ নম্বর হলো ওয়ালা তাকতুল নফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক খবরদার মুসলমান হয়ে অন্য মুসলমানকে কতল করতে পাবে না কেন পাবে না ইল্লা বিল হক তবে হকের সাথে পাবে তাই তিন শ্রেণীর লোককে কতল করলে গুনাহ হবে না নাকি হবে এক নম্বর হলো আমাকে আপনি কেটে ফেলে দিয়েছেন আমাকে হত্যা করে দিয়েছেন আমার মা বাবা আপনাকে আপনার গলা ছুটে নেবে কোনো গুনাহ হবে না দু নম্বর হলো যে জেনা করেছে বিয়ে বিয়ে করার পরে বিবাহিত নারী বা পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তিকে রজম করে দাও কোনো গুনাহ হবে না তিন নম্বর হলো যে টাকার লোভে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেল ওকে কাতাল করে মুরতাদকে যেখানেই পাবে তুমি কাতাল করে দাও কোনো গুনাহ হবে না আমার আল্লাহ বলছেন এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করবে না দু নম্বর হচ্ছে খবরদার মা বাবার সাথে ধমকে কথা বলবে না তিন নম্বর হচ্ছে খবরদার তুমি সন্তানকে কতল করবে না চার নম্বর হচ্ছে খবরদার ফয়সা কাদের কাছে যাবে না পাঁচ নম্বর হলো খবরদার মানুষ স্বয়ং মানুষকে কতল করবে না আবার আল্লাহ একটি আয়াতকে শেষ করে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন আমি তোদেরকে ওয়াসিয়ত করলাম রে আমি তোদেরকে বুঝালাম রে তোদের যদি বিবেক থাকে তো তোরা বুঝে নে আবাসি এগুলার ব্যাপারে নাকি পাঁচটা আছে আধেকটা রাস্তা কাছে আধখানি রাস্তা আচ্ছা তখন সাইডে থুই আবাসি দিই তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে ব্যক্তি
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো এই পৃথিবীর বুকে সেই যেন জান্নাতে একটা ঘর পেল। মুমিনের মাল মুমিনের জান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কোথায় আছে? কোরআনে আছে। بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم نشجي الله مؤمنير جان مؤمنير مال جنة تير بني ما يكيني نيجين اكتي حديث سنائي بندوري امار حضرت عثمان غني رضي الله تعالى عنه امون سمي حاتي وڈچن غم بكري كوربر جنة এটা হলো গমের পট্টি, এটা হলো বাজার আপনার কেনা পাটের পট্টি, এটা হলো সবজির পট্টি বাজার যেন আমরা দেখি। কিন্তু বন্ধুরে আমার হযরতে ওসমান গানি যেই লাইনটাতে বসে আছেন ওই লাইনে শুধুই মাল মাল দেখা যায়। এমন সময় তার সামনে এমন একটা মরুভূমি জায়গা আছে, ওই মরুভূমি জায়গাতে কিছু শিশু, কিছু নজওয়ান, কিছু বোঢ়া, সমস্ত মহিলা পুরুষরা এক দল ভাবে আসছে। এমন সময় কাফেররা জিজ্ঞেস করছে, হা গো আমিরুল মুমিনিন, এই গমগুলো কি করবে, কত দাম নেবে, কত দাম? তো বলছে বাজারটা উঠুক আর ঘোরাফেরা করেন, এত ফাস্ট হাটের মধ্যে ফাস্ট গম। তো ওই যে এক দল যে আসছিল ওই মরুভূমির দিক থেকে, মরবিম দিক থেকে আস্তে আস্তে ওই আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হযরত উসমান গনি তাদেরকে বলছে, লাও তোমরা আপনা কাফর বাতাও, তোমরা কোঁচা বাতাও, হযরত উসমান গনি ওই গমগুলোকে দিতে 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 সমস্ত গম বিক্রু করে দিল। বন্ধুরে আমার ওই কাফেররা জিজ্ঞাসা করছে, হগ উসমান, তারা তো নিজের কাপড়ে কোনো পরনে কোনো কাপড় নাই, আর কতদিন থেকে অনাহারে আছে, পেটটা লেগে গেছে, পেটটা লেগে গেছে, খেতে পায় না, এত সুন্দর গহন কি মূল্য দিয়ে কিনেছে? হযরত উসমান গনি বলছেন, ভাইয়া রে, আমি আজকে ব্যবসা করলাম আল্লাহর সাথে, ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে আজকে আমি ঋণী বানালাম। তো ভাই রে আমার, বন্ধুরে আমার, কে এমন জান্নাতের নিবার্জন জান্নাতে যাবার জন্যে পাঁচটি লোক দেখতে চায় 5,000 করে টাকা? কে আছে 5 লক্ষ 5,000 করে টাকা এই মসজিদে উন্নতির লেগে? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন কি যে এটা আমার ঘর, এটা আমার ঘর। আসেন ভাই আমার, আমি 5টা কিন্তু ওই 5টা যা আমরা কথা বলছি ইনশাআল্লাহ কিছু কালেকশন নিয়ে বলে আমি শেষ করে যাব, কিন্তু চট চট করে আসেন ভাই আমার। অত যে না পারবে কমপক্ষে 50 টাকা, কমপক্ষে 50 টাকার আজ আমার হাতে দিয়ে যে ভাইয়া আমার আসেন, কোনো আপনার মাল ধন এই জায়গাতে কাম দেবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটাই থাকবে যেটা আপনি দিবেন। কি নাম রে? মুখলেস। মুখলেস চা, আল্লাহ তোকে খায়ের করুক। কবি কি বলছেন দেখেন,
এই মাল ধন ছিল, এই মাল ধন ছিল তোমার দাদার, তিনিও ফেলে গেল হলো তোমার পিতার। বাপর মাল তো তুমি বড় অরস হইলে, বাপর মাল তো তুমি বড় অরস হইলে, তুমি অমরে গেলে হবে তোমার ছেলেদের কিনা। আমাদের গ্রামের হাতে হাত মুসাফের কটি আছে 100, সুবহানাল্লাহ। জোড়া করে দেবে কথা রাখেন, মাশাআল্লাহ। আমার আমাদের গ্রামেরই বাবলু মিস্ত্রি 200 টাকা দান দিয়েছেন। কপি কলম কই, কপি কলম লেখেন। আচ্ছা দাবা দিবেন, ঠিক আছে জি, 200 টাকা নগদ দিলে দরকার নেই, নগদ দিয়েছে। যোগ্য বাবের যোগ্য ছেলে ছিল এখানে তে, নাম কি রে? হাই মাক্তার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মসজিদ বানাবার জন্য জিয়াদ খুনে পেয়েছি, এই মাল একটা পেয়েছি। এই কথাটা বলবে মনে করেছি কিন্তু আমার ভুলে গেছিলাম। আমার মা বোনেরা আংটি হোক বা নাখের হোক বা কানের হোক, আপনারা খুলে দিয়ে পাঠাবেন। পাঠান, আরে চাদর পাঠান না, এদিকে চাদর পাঠান, এদিকে চাদর পাঠান। হয়েছে, এই মাল ধন ছিল তোমার দাদার, তিনি ফেলে গেল হলো তোমার পিতার। বাবর মাল তো তুমি বড় অরস হইলে, তুমি মরে গেলে হবে তোমার ছেলেদের। এই মতো হাতাহাতি আসি সে দুনিয়া, এই মতো হাতাহাতি আসি সে দুনিয়া, কারো হাতে না থাকিয়া কাইম হইয়া। বন্ধুরে আমার, মাল ধন একজনের হাতে কোনো দিন স্থির থাকতে পারে না। আপনি মরে যাবেন, আপনার ছেলের হবে, সেই মরে যাবে তার ছেলের হবে, এই করতে করতে কেমন এসে যাবে, দান করার সুযোগ পেয়ে যাবে না। আসে চান্দির আংটি কে দিয়েছে? সব সখীরে পার করে দিব নিব না, এই এলাকার মা বন্ধের পার করিব নিব কানের সোনা। ও প্রাণ মা বোন রে, আমার নবী জান্নাত ঘাটের মাছি, সব সখীরে পার করে দিব নিব না, এই এলাকার মা বন্ধের পার করে দিব নিব কানের সোনা। ও প্রাণ মা বোন রে, আমি মত বিনা তার শোনাবে না কিছুই বুঝি না। আসেন আমার মা বোনেরা, কানের হোক গলার হোক, আপনারা খুলে খুলে দিয়ে ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করে দেবো, ইনশাআল্লাহ আপনাকে সুখে রাখবে। কিন্তু যারা নয়, নতুন বৌমা আছে, নতুন নতুন, আর দেখছেন বিয়েতে গলা হাটটা দিয়ে গলাটা হাত দিয়েছেন, ভেজাল লাগবে আরও। আপনার শাশুড়িমাকে যাই হোক, খানগির বেটি খানগি তোকে নিয়ে মুলবি কয়েছে দান করতে, দয়া হাটটা দিয়ে জুলে ছুটি দিয়ে হাত তুই ঘুরিয়ে লেগে তুই কহিলি বা ঝামেলা স্যার। তো ওর ওরকম যেন না হয়। তা আসেন একটা হাদিস শোনাই দানের উপলক্ষে। দেখেন ভাইয়া আমার, এই মসজিদ কমিটির 10টি লোক আমি দেখতে যাই 1000 কে, 5000 কে বলছি দিবে না, 1000 কে 10টি লোক, কে আছে কে আছে কে আছে 10টি লোকে 1000 করে টাকা? বন্ধু আমার 5টি আমল বাকি আছে বলা, ওই বলবো যে আমি যাব, আপনি চট চট করে দিয়ে আমার হাতে আমি চলে যাব। আসেন ভাই আমার, আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিস, একটি এতিম ছেলে, একটি এতিম ছেলে, এতিম ছেলে কাকে বলে বায়না আছে বাদে বলবো। তো এতিম ছেলেটা একটা প্রাচীর নির্মাণ করবে, প্রাচীর বুঝেন, দেওয়াল, আমরা ভাটিয়াতে বলি দেওয়াল, দেওয়াল। নাত পড়তে বসে হাজার বেদনার পরে, হাজার ব্যথা বেদনার পরে,
फिरे आसनी तुमी आपन घरे हजार व्यथा बेदनार परे फिर आसनी तुमी आपन घरे दिनेर आलो तुमी छोड़िए दीते चले गेले मदीनाई मक्का छेड़े हे रसूल तुमाके भूली आमी केमन करे हे रसूल तुमाके भूली आमी केमन करे हजार व्यथा बेदनार परे हजार व्यथा बेदनार।